আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফেরালাম আপনাদের জন্য নতুন সহজ মজাদার একটি স্পিনে। আজকে স্পিনে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার নারকেলের নাড়ু। এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিন কিভাবে নারকেলের নাড়ু তৈরি করবেন। গুড়ের নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারবেন। এখন আমি নারকেলের সাথে আখের গুড়টাকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিব। এতে করে নারকেলের এক্সট্রা পানিটাও বের হয়ে যাবে আর গুড়টাও নারকেলের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখুন নারকেলের পানিটা কেমন বের হয়ে এসেছে। নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এখন আমি এলাচ দুটোকে একটু ঘির মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গুড় দিয়ে মাখিয়ে রাখা কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত নারকেলের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। নারকেল থেকে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা লো করে দিয়ে নারকেলটাকে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত নারকেলের মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। আর এই অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নারকেলটা নিচ থেকে পুড়ে যাবে। প্রায় 10 মিনিট নাড়া চাড়ার পরে নারকেলের মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নারকেলের মিশ্রণটাকে অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি নারকেলের মিশ্রণটাকে অন্য আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে পরিমাণ মতো নারকেলের মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু টাইট করে নিচ্ছি। আর এই কাজটা মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে। এখন আমি দুই হাতের তালু দিয়ে এরকম এটাকে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এখন আমি সেম পদ্ধতিতে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আমি একে একে সবগুলো নারকেলের নাড়ু তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, দেখলেন তো এই গুড়ের নারকেলের নাড়ুটা তৈরি করা কতটা সহজ, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সো গাইজ, আমার আজকের এই সহজ রেসিপিটি এ পর্যন্ত। কি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।